হাই, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? কালকে একটা মিটিং ছিল, মিটিং শেষে আজকে আপনাদের সাথে এসেছি। আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো, কথাটা হচ্ছে এই যে পরিস্থিতিটা বাংলাদেশে এখন বর্তমানে, পরিস্থিতিটা এখন ভয়াবহ পরিস্থিতি। এখন কোনো জবও খোলা নেই, কোনো ব্যবসাও খোলা নেই, কোনো কোনো দোকানপাটও খোলা নেই। আলু যে বেচবে, আলু আনবে কোথার থেকে, এটারও যেতে পারতেছে না, হচ্ছেও না, সম্ভব হচ্ছে না। এখন বাচ্চারা তো এসব বুঝবে না, ঘরে বসে থাকতে থাকতে বাচ্চারা অনেক কিছু চায়। বাবা মা তো নিয়ে তো যেতেই হবে, বাইরে যায়, একটা একটা দুইটা তিনটা বাচ্চা যে কোনো কিছু একটা কিনে দেয়, কিন্তু বাচ্চার চাহিদা মতো তো দিতে পারতেছে না। বাচ্চা চাইতেছে এখন খেলনা চাচ্ছে, খাবার চাচ্ছে, অ্যাসেট্রা চাচ্ছে, ইত্যাদি জিনিস চাচ্ছে, কিন্তু বাবা মারও কষ্ট হয়, দিতে পারতেছে না। ছেলে তো কাঁদতেছে, ছেলের কষ্ট দেখে বাপ মাদের কষ্ট, বুক ফাইটে যাচ্ছে। এখন আমাদের উচিত, আমরা এভাবে তো বসে থাকাটাও সবাই বলতেছে, বসে থাকবো কতদিন, সবার কথা শুনতে হবে, যাই হোক, কিন্তু এখন তো আগে জীবন, পরে না জব, ব্যবসা, বিজনেস সব কিছু পাবেন, কিন্তু আগে জীবনটা। এই জন্য সবসময় আমরা এখন মাস্ক তো, এটা তো হচ্ছেই, আমরা সবসময় এখন স্যানিটাইজারও দেওয়া হচ্ছে, এখন আমরা সবসময় গরম পানি দিয়ে ডেটল দিয়ে গোসল করব, ওইটা খুব উপকারী, আমি প্রমাণিত, আমি নিজেও করেছি। ডাক্তারিটা আমি একটু অনেক 99% বুঝি না, একদম 100% আমি বুঝি। ডেটল দিবেন, ডেটল দিয়ে পানি মিশিয়ে গোসল করবেন, আলহামদুলিল্লাহ হাত হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার এগুলো তো হচ্ছেই, এগুলো চালাবেন। আর আমার পরামর্শটা শুনেছেন, ট্রাই করবেন ডেটল। এখন আশা করি সবাই ভালো থাকবো আমরা, আমাদের স্টে হোম তো হচ্ছেই, আপনারাও নামাজ কালাম পড়েন, আল্লাহকে বলেন, আর বাবা মা বাবাকে সবসময় শ্রদ্ধা, এটা তো আমি বললামই, শ্রদ্ধা আপনি করবেন, ভালোবাসবেন, সব ডেতে ভালোবাসবেন, কিন্তু মাদার্স ডেতেই যে ভালোবাসতে হবে, মাদার্স ডেতেই দিতে হবে তা না। এটা একটা আনন্দের দিন, ওই সময় বেশি আদর করবেন, প্রত্যেক দিনও বেশি আদর করবেন। কোনো মূল কথা, কোনো দিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। উফ উফটা একজন সন্তানের, একটা সন্তানের জন্য বাবা মা উফ করলো, এই উফটা পাহাড় সমান গোনা। এই জন্য আমি চাচ্ছি এই বাংলাদেশটা, পৃথিবীটা, এক বাংলাদেশটা, এই পৃথিবীটা একদম আমার মতো হয়। আমি যেরকম, আপনারা সেরকম হবেন, প্লিজ আমি অনুরোধ করে বলছি, আপনারা আমার মতো হবেন, কারণ আমি যেসব করি, সবাই অনেক মানুষ, যারা ভালো মানুষ তারা তো অবশ্যই লাইক দেয়, আমাকে ফলো করে, প্লাস আমার কাছে আসেও অটোগ্রাফ নিতে, আমি দেই, বাসা পর্যন্ত দান, গরিব মিসকিন সবাই আসে, দেই জাকাত টাকাত ইত্যাদি, বাড়িতে এবার দিলাম, গতবার দিলাম,
প্রত্যেক বছরই দেই, এইবারও আমি কষ্ট করে গেছি। কষ্ট বলতে কষ্ট না, খুব আরাম, আর আমার খুব ভালো লাগছে আমি যে দিতে পারছি। আর দোয়াটা মেইন, মা বাবার দোয়া নেবেন, পরিবেশের দোয়া, পৃথিবীর দোয়া, এই বাংলাদেশের দোয়া, আর আমার মতো সবাই হন, সবাই হবেন, আমি এটা অনুরোধ করছি। এখন যেভাবে আমরা আছি সেভাবেই থাকি, দেখি ভবিষ্যতে ফিউচারে কি হয়। আর আর ভবিষ্যতে কি হবে আল্লাহ আল্লাহ করতে থাকি। পরে নেক্সট ভিডিওতে আমি আবার আসব, আপনারা লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই, এটা ভালো লাগারই কথা, লাইক অবশ্যই দিও, অবশ্যই অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সব কিছু করতে পারেন। আর আমি চাচ্ছি আপনারা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমাকে সব সময়। আর আপনারা আমাকে আমাকে টিভিতে অবশ্যই অবশ্যই দেখবেন, NTV-তে আমি আছি, সামনে আমার শর্ট ফিল্ম ছাড়বে, নাটক ছাড়বে, শর্ট ফিল্মটা আগে দেখেন, মোরালিটি শর্ট ফিল্ম এটা দেখেন, আর আমার কথাটা আপনারা শোনার চেষ্টা করেন, শুনবেন, আমার মতো কাজ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।